আমি একবার মুন্সিগঞ্জে মাহফিলে গেলাম, একটা ছেলে আমার কাছে দেখা করার জন্য আসছে, পাগড়ি পরা, মাত্র দাঁড়ি ওঠা শুরু করছে, সুন্দর লম্বা জামা, চেহারার মধ্যে আলহামদুলিল্লাহ মনে হয় ইবাদতের কিছুটা হলো নূর দেখা যায়। আমার সামনে আসিয়া কান্না শুরু করছে, বলে কি হয়েছে, তুমি কেন কান্দো? কইল, হুজুর আমার বাবা মা ইটালি থাকে, আমি নানা বাড়িতে থাকিয়া পড়াশোনা করি, আগে দুষ্টামি ফাইজলামি করতাম, আমাকে দাওয়াত দিয়া চরমনায় নিয়ে গেছে, নেওয়ার পরে আমার মধ্যে দিনের ভূত চলিয়ে আসছে, এখন আমি পাগড়ি পরে স্কুলে যাই, টুপি মাথায় নিয়ে স্কুলে যাই, এখন নানা নানি পছন্দ করে না, বাবা মাও পছন্দ করে না, আগে দুষ্টামি করতাম কিছুই বলতো না, এখন সুন্নাত অনুযায়ী চলার কারণে তারা আমাকে পছন্দ করে না, এখন আমার জন্য ভিসা লাগাইছে আমাকেও নিয়ে যাবে। আমি তখন তাকে বললাম, তাহলে বাবা এত সুন্নাত অনুযায়ী পরীক্ষা করার জন্য বললাম, এত সুন্নাত অনুযায়ী চলার কি দরকার, একটু সাধারণভাবে চলো না। তখন ছেলে হাউ হাউ করে কান্দে, হুজুর আমার জীবন গেল, আমি সুন্নাত ছাড়বো না। বাবার মাত্র নাইনে পড়ে, মাওলাই দিনের বুঝ দিয়ে দিছে, নানারে দিনের বুঝ দেয় নাই, নানিরে দিনের বুঝ দেয় নাই, বাবারে দিনের বুঝ দেয় নাই, মায়ের কেমবি দিনের বুঝ দেয় নাই, কিন্তু অল্প বয়সে আমার মাওলা তাকে দিনের বুঝ দিয়ে দিছে, দিনের বুঝ দেওয়ার মালিক মাওলা। আমার মাওলা ছাড়া তো কাউকে কেউ দিনের বুঝ দিতে পারে না। ও গরিব, তুমি কেন মাওলার পথ ধরবা না? অথচ কত গরিব, কত রিক্সাওয়ালা, কত রিক্সাওয়ালাকে দেখছি নামাজের সময়, নামাজের সময় রিক্সাটা রোডের মধ্যে তালা দিয়া নামাজে হাজির হইয়া যায়, কি যে মজা! কত ঠেলাওয়ালা ঠেলা গাড়ি বাদ দিয়ে আমার মাওলাকে সেজদা দেয়, মাওলার কাছে দাঁড়াইয়া যায়, কত যুবক স্ত্রী চলিয়া যায় কিন্তু দাঁড়ির মধ্যে পুষ লাগায় না, কত মানুষ চাকরি ছাড়িয়া দেয় কিন্তু দাঁড়ি কাটে না। বাবারে দিনের বুঝ দেয় আমার মাওলা, যদি একবার মাওলা ফাঁক তোমাকে দিনের বুঝ দিয়া দিতে পারে, দেখবা দুনিয়ার কোনো মহাব্বত তোমার অন্তরে থাকবে না, স্ত্রী যায় যাক, ছেলে যায় যাক, মেয়ে যায় যাক, ঘর যায় যাক, জমি যায় যাক, চাকরি যায় যাক, জীবন যায় যাক, কিন্তু তুমি মাওলাকে ছাড়তে পারবা না। আল্লাহ আল্লাহ তোমাকে মহাব্বত করার তৌফিক দিয়া দাও, ইমানকে মজবুত করিয়া দাও, দিনের বুঝ দিয়া দাও। বাবারে দিনের মধ্যে কি যে মজা, দিন পালন গা করলে বুঝে আসবে না। আল্লাহ, তো আমার যুবক বাবারা, এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা? জান্নাতে গেলে কষ্ট করতে হবে, জাহান্নামে যাইতে কষ্ট করতে হবে না। কিন্তু মনে রাখতে হবে, যখন কৃষক জমিনের মধ্যে কষ্ট করিয়া কাজ করে, ভালো ফসল দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে কষ্ট ভুলিয়া যায়। ছাত্র যখন পরীক্ষার আগে কষ্ট করিয়া পড়াশোনা করে, রেজাল্ট দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে কষ্ট ভুলিয়া যায়। মা কত কষ্ট করিয়া বাচ্চা প্রসব করে, বাচ্চার চেহারার দিকে তাকাবার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যায়। ঠিক যারা কষ্ট করিয়া জান্নাত কামাই করো, এক ঝলক জান্নাত দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যাবা। আল্লাহ তুমি কবুল করিয়া না। নবী আলী সাল্লাম ফরমান, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যার কল্যাণ কামী, তাকেই দিনের বুঝ দান করেন। নবী নিজেই বলেন, ওয়া ইন্নামা আনা কাসিম আল্লাহ ইউতি, আমি বণ্টনকারী, আমার কাজ বণ্টন করা। আল্লাহ আমাকে যে এলেম, যে মারেফাত, যে জ্ঞান, যে প্রজ্ঞা দান করেন, আমি মানুষকে বণ্টন করি, শুনাইয়া দেই, কিন্তু হেদায়তের মালিক অন্য কেউ না। ওয়া ইন্নামা আনা কাসিম আল্লাহ ইউতি, হেদায়তের মালিক আল্লাহ। আমিও শোনাবার জন্য আসছি, মানাবার জন্য না।
কে মানবেন কে না মানবেন এটা আমার দেখার বিষয় না। হাজারো মানুষ লক্ষ মানুষ আল্লাহকে মানে না, আপনি সিদ্ধান্ত নেন আপনি মানবেন কি মানবেন না। কোটি কোটি মানুষ কোরআনকে মানে না, আপনি সিদ্ধান্ত নেন আপনি মানবেন কি মানবেন না। কোটি কোটি মানুষ আমার নবীকে মানে না, আপনি সিদ্ধান্ত নেন আপনি মানবেন কি মানবেন না। লক্ষ কোটি মানুষ নামাজ পড়ে না, আপনি সিদ্ধান্ত নেন আপনি নামাজ পড়বেন কি পড়বেন না। কি কথাটা বুঝাতে পারি না, সবাই করবে আমিও করবে ব্যাপারটা এরকম না, কেউ করবে না আমিও করবো না ব্যাপারটা এরকম না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ কি বলেছেন, কি বলেছেন, গোটা দুনিয়ার মধ্যে কেউ যদি মুসলমান না থাকে আমি একা মুসলমান থাকবো, কেউ নাই দুনিয়াতে, কেউ নাই মুসলমান, কেউ নাই, একজন মুসলমান মেয়ে নাই। যদি মুসলমান কোনো মেয়ে না পাই আমি বিবাহ করব না, কোনো বন্ধু না পাই সাতিত্ব গ্রহণ করব না। দুনিয়ায় কেউ যদি মুসলমান না থাকে আল্লাহকে না মানে আমি একা আল্লাহকে মানব। মহিষের পাল হয়েন না, মুসলমান মহিষের পাল হতে পারে না, গরুর পাল হতে পারে না। গরুর পাল বুঝেন, গরু একটা সামনে যায় পিছনে সবাই যায়, মহিষ একটা সামনে যায় পিছনে সবাই যায়, কিন্তু মুসলমান পালে চলে না, মুসলমান নীতি আদর্শের ভিত্তিতে চলে। কেউ না মানবে আমি একা মানব। আসি আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আল্লাহকে মানছেন, স্বামী মানে নাই, অন্য কেউ মানে নাই, তোয়াক্কা করেন নাই, সে একা মানছেন। কি কথা ঠিক না, কাজী সবাই মানবে আমিও মানব, কেউ মানবে না আমি মানব না, এটার নাম মুসলমান না। বরং কেউ মানবে না আমি মানব, সবাই ছাড়বে আমি ছাড়বো না। আমার বাবা না মানে মানুক, আমার মা না মানে মানুক, আমার স্ত্রী না মানে মানুক, আমার ভাই না মানে মানুক, দুনিয়ার কেউ আল্লাহকে সেজদা দিবে না, আমি একা আল্লাহকে সেজদা দেব। ঈমানকে মজবুত করেন, ঈমান মজবুত করেন, ঈমানকে পাকাপোক্ত করেন। মহিষের পাল হয়েন না, মুসলমান মহিষের পাল হতে পারে না। এখন সিদ্ধান্ত নেন, যে অনেকেই তো দাড়ি রাখে না, আপনি দাড়ি রাখবেন কি রাখবেন না। অনেকেই পর্দা করেন, আপনি পর্দা করবেন কি করবেন না। অনেকেই চুরি করে, আপনি চুরি করবেন কি করবেন না। অনেকেই ডাকাতি করে, আপনি ডাকাতি করবেন কি করবেন না। সবাই তো প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য যায় না, আপনি যাবেন কি যাবেন না সেই সিদ্ধান্ত আপনি গ্রহণ করেন। কতটা বুঝতে, আমি মুসলমান থাকবো কি থাকবো না এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। গ্রুপ কয়টা, এর মধ্যে ভুলে গেছে, সবাই একসাথে বলেন গ্রুপ কয়টা, দল কয়টা, কে বলছেন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর, একটা ক্লিয়ার ওয়াই স্পষ্ট বলতে কিচ্ছু নেই, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একটা ক্লিয়ার ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর, একদল কি ভাই আর একদল, একদল লোক বালাখানায় থাকবে, একদল লোক জেলে থাকবে, একদল লোক শিক্ষিত হবে, একদল লোক মূর্খ হবে, একদল লোকের স্বাস্থ্য ভালো থাকবে, একদল লোক অসুস্থ থাকবে। এখন আপনি কোথায় থাকতে চান, বালাখানায় থাকতে চান না জেলখানায় থাকতে চান? না, জেলখানায় কোনো মানুষ নাই, চাঁদপুর চাঁদপুর জেলখানায় কোনো মানুষ নাই, তাপে যান না কেন, মানুষ তো আছে জেলখানায়, আপনি যান না কেন, আপনি থাকেন না কেন? হসপিটাল কোনো মানুষ নাই, তা আপনি কি সেখানে থাকেন না কেন, আপনি যান না কেন? ভাই জেলখানা আছে, জেলখানায় মানুষ থাকবে, কিন্তু আমি জেলখানায় থাকতে চাই না। হসপিটাল আছে, হসপিটাল মানুষ, কিন্তু আমি হসপিটালে যাইতে চাই না। জাহান্নাম আছে, জাহান্নামে মানুষ যাবে, কিন্তু আমি যাইতে চাই না, আমি যাব না, আমি জাহান্নামে যাব না, যাইতে চাই না। তবে হ্যাঁ, মুরুক্ষু থাকলে তো খুব কষ্ট করতে হয় না, মুরুক্ষু হলে খুব কষ্ট করতে হয় না, হ্যাঁ দেখছেন না বুঝে, হ্যাঁ। কেউ যদি মুরুক্ষু হইতে চায় তার কি কষ্ট করতে হয়? হ্যাঁ,
পড়াশোনা কিচ্ছু করিও না, কোনো কষ্ট করিও না, সাধনা করিও না, তুমি এমনি মূর্খ হয়ে যাবা। কিন্তু শিক্ষিত হইতে গেলে না কোনো সাধনা করতে হয় না, কষ্ট করতে হয় না, ঘুমের ত্যাগ করতে হয় না, খেলাধুলার ত্যাগ করতে হয় না, আনন্দ প্রতি ত্যাগ করতে হয় না, নাকি হয় না? জেলখানায় যাইতে গেলে কোনো কষ্ট নেই, বিশ্বাস হয় না? তোমার রাগ হইছে, মেজাজ খারাপ, একজনের মাথার মধ্যে বাড়ি দিয়া দাও, বাস। পুলিশ, সিআইডি, ডিবি, এনএসআই খুঁজিয়া খুঁজিয়া 30 বছর পর হইল তোমাকে জেলে ঢুকাইয়া দেবে, তোমার আর কোনো কষ্ট করতে হবে না। খালি রাগ হয়েছে একজনের মাথার মধ্যে, বাস, কোনো কষ্ট নাই, তোমাকে খুঁজে বের করতে পারে জেলখানা, বরং হাজারো ডিপার্টমেন্ট খুঁজা তোমাকে জেলে ঢুকাইয়া দিবে। কিন্তু বালাখানায় উঠতে গেলে, বিল্ডিং উঠতে গেলে, প্রসাদে থাকতে গেলে, ডিসির বাংলোরে থাকতে গেলে, জজের বাংলোরে থাকতে গেলে কোনো সাধনা করতে হয় না, কি কথা বলেন না কেন? সাধনা করতে হয় কি হয় না? বালাখানায় উঠতে গেলে সাধনা করতে হয়, জেলখানায় যাইতে সাধনা করতে হয় না। শিক্ষিত হইতে গেলে সাধনা করতে হয়, মূর্খ হইতে গেলে সাধনা করতে হয় না, ঠিক জান্নাতে যাইতে গেলে সাধনা করতে হয়, জাহান্নামে যাইতে সাধনা করতে হয় না। বুঝেন নাই? ফজরের সময় প্রচন্ড শীত, গোসল ফরজ। এখন আপনি জান্নাতে যদি যাইতে চান কি করতে হবে? ঠান্ডা পানি যে প্রচন্ড, গরম পানির ব্যবস্থা নাই, ঘুমও আসছে শেষ রাতের দিকে, প্রচন্ড ঘুম, আজানও দিছে, গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, জান্নাতে যাবা ঘুমাবার কোনো সুযোগ নেই, আর জাহান্নামে যাবা ঘুমায়া থাকো, কোনো টেনশন নেই, ঘুমায়া থাকো, আজরাইল খুঁজে তোমাকে জাহান্নামে ঢুকাইয়া দেবে, কোনো টেনশন নেই, ঘুমায়া থাকো। প্রচন্ড রৌদ্র, রোজার মাস, রোজা রাখছেন, পানির মধ্যে ডুব দিছেন, রিক্সা বহন করছেন, ঠেলাগালি বহন করছেন, পানির কি যে চাহিদা, সুবহানাল্লাহ, পানিও আছে, মনেও চায় একটু গিলি, কিন্তু যদি জান্নাতে যাইতে চাও, কথা বলেন না কেন, জাহান্নামে যাইতে চাও, জমনে খাওয়া, যত পারো খা, কোনো টেনশন নেই, কোনো টেনশন নাই তো, খা জমরে খাওয়া। আপনার দাড়ির এক স্ত্রী চলিয়া যায়, বন্ধু বাজার হইয়া যায়, স্কুল থেকে নাম কাটিয়া দেয়, তোমাকে কত টিটকারি সহ্য করতে হয়, যদি তুমি জান্নাতে যাইতে চাও সব কিছু সহ্য করতে হবে, আর দাড়ি কাটো বাস, মনে যা চাই করো, সমস্যা নাই। ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, যাও জিব্রাইল, আমি যে জাহান্নাম তৈয়ার করছি সেই জাহান্নামকে দেখে আস, সেই জাহান্নামটা দেখে আস। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক পাংখার বাড়িতে 500 বছরের সফর করতে পারেন, এরকম 500 বছর সফর করিয়াও জাহান্নাম দেখিয়া শেষ করতে পারে নাই। আসি আল্লাহর কাছে বলছে, মাওলা হে, তুমি জাহান্নাম তৈয়ার করছো কেন, এটা বানাইছো কেন? এই জাহান্নামে আসবে কে? কোনো বান্দা যদি তোমার জাহান্নামের আওয়াজ কানে যায়, জীবন যাইতে পারে কিন্তু জাহান্নামে ডুববে না, এটা বানাইছো কেন? এবার আল্লাহ পাক বলেন, যাহ তুই এবার জান্নাত খানে দেখে আস। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম 500 বছর সফর করতে করতে জান্নাত দেখিয়া শেষ করতে পারেন নাই। এবার জিব্রাইল আলাইহিস সালাম বললেন, মাওলা হে, তুমি এত সুন্দর জান্নাত বানাইছো, যদি তোমার বান্দাদের কানের মধ্যে জান্নাতের শব্দ যায়, জান্নাত এরকম, তাহলে সবাই জান্নাতে চলে আসবে, একজনও জাহান্নামে যাবে না। এবার আল্লাহ পাক বলেন, যাও জিব্রাইল, আমার জান্নাত এবং জাহান্নাম উভয় ঘিরে দেখে আস, এটা ঘুরে দেখে আস। এবার জিব্রাইল আলাইহিস সালাম গিয়া দেখেন,
জাহান্নামের চারপাশে এত সুন্দর ফুলের বাগান, যদি কেউ একবার ফুলের বাগানের মধ্যে ঢুকে সে সেখান থেকে আর বের হতে পারবে না। আর জান্নাতের চারপাশে এরকম কাঁটা তার, কাঁটার বেড়া, কেউ ঢুকতে গেলেই কাঁটার আঘাত লাগবে। জিবরিল আলাইহিসসালাম মন খুব খারাপ হয়ে গেছে, আসি বলছে আল্লাহ আমার ভয় লাগতেছে। আল্লাহ আমার ভয় লাগতেছে, যখনই তোমার বন্দারা জান্নাতে ঢুকতে যাইবে আর কাঁটার আঘাত লাগবে, সে আঘাত খেয়ে আবার ফিরিয়া না যায়, আমার ভয় লাগতেছে। আর আমার ভয় লাগতেছে জাহান্নামের ফুলের বাগানে যখন ঢুকবে সে ফুল তুলতে 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 না আবার জাহান্নামে পড়িয়া যায়, আমার ভয় লাগতেছে। তার মানিটা কি? ফজরের সময় গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, ফজরের নামাজ আদায় করো, জান্নাতের কাজ করো, ফুল তোলো, জান্নাতের কাজ করো, কাঁটা ফোড়ো, জোহরের সময় প্রচন্ড ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেছে, জান্নাতের কাজ করো, কাঁটা ফোড়ো, প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখো, জান্নাতের কাজ করো, কাঁটা ফোড়ো, দাড়ি রাখো, জান্নাতের কাজ করো, কাঁটা ফোড়ো, টুপি মাথায় দাও, মানুষ টুটারি করে, জান্নাতের কাজ করো, কাঁটা ফোড়ো, লম্বা জামা গায়ে দাও, জান্নাতের কাজ করো, কাঁটা ফোড়ো, হালাল হারাম তুমিস করিয়া খাও, জান্নাতের কাজ করো, কাঁটা ফোড়ো, জিকির আজকার করো, জান্নাতের কাজ করো, কাঁটা ফোড়ো। এই কাঁটা ফোড়তে ফোড়তে যখন কাঁটার বেড়া শেষ হয়ে যাবে, মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবা, আল্লাহ পাক ডাক দে ফেরেস্তারে, আমার বান্দা আমার বান্দি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। কাঁটা পড়তে পড়তে যখন মৃত হোসেন আসার খাইয়া পড়িয়া যাবা, হঠাৎ দেখবা জান্নাতের দরজাগুলি টাঁস টাঁস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুরগেল মানা জাওয়াহিরের মালা নিয়া দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তা খাফু আলা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইয়া আল্লাহ পাকের বান্দা বান্দি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখা সাথে সাথে আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দি রুডা পাগলের মতো জান্নাতিদের দৌড় মারবে, কখন যে শৈলের থেকে রুবাই রুইয়া যাইবে, আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দি কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বা ফজরের সময় নামাজ পড়িও না, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, জোহরের নামাজের সময় নামাজে হাজিরা দিও না, ব্যবসা করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, আসরের নামাজ না পড়িয়া খেলাধুলার মধ্যে মত্ত থাকো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, দাড়ি কাটিয়া যুবক সাজো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, টুপি মাথায় না দিয়ে আলফেট রাখিয়া ঘোরো, জাহান্নামের কাজ করো, কাঁটা ফোড়ো, সুদ খাও, ঘুষ খাও, জাহান্নামের কাজ করো, কাঁটা ফোড়ো, দুনিয়ার দল করো, জাহান্নামের কাজ করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, বেপর্দা জিনার মধ্যে লিপ্ত হও, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, মদ পান করো, গাঁজা পান করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, ফুল তুলতে 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 যখন বাগান শেষ হয়ে যাবে, শেষ প্রান্তে চলিয়া যাবা, মৃত্যুর পিছনে আসার খাইয়া পড়িয়া যাবা, আল্লাহ পাক ডাক দিয়া বলে ফেরেশতা এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া অপকর্ম করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থাকে নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করিয়া জ্বলতে আছে, আজরাইলের মাথা আসমানে, পাঁওতার জমিনে, খাতমা শিখারা খাত মাগরিবে,
নীল রঙের দিগির মতো বড় বড় দুইটা চক্ষু, সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিল্কি বাড়ি হইতে আছে। নাফারমান বলবে ভাই আজরাইল, আহ আমি তো ভাবছিলাম একটু গুনাহ করিয়া বুড়া হওয়ার পরে তওবা করব, আমি তো ভাবছিলাম একটু আনন্দ ফুর্তি করার পরে তওবা করব, আমি তো ভাবছিলাম গাঁজা মদ পানের মধ্যে কি সার দেখার পরে তওবা করব, আমি ভাবছিলাম দুনিয়ার ক্ষমতার পিছনে ঘোরার পরে বুড়া হওয়ার পরে তারপরে মাওলার ইবাদত করব, কিন্তু সেই তওবা করার তো সুযোগ নাই, তওবা করতে পারলাম না, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। রুহুটা থর থর করে কাঁপতে থাকবে, 360টা মোকামে রুহুটা দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশ হয়ে রুহুটার উপরে এমন ধরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে কেউ রাখতে পারবে না। বাবারে আমি আগেই বলছি, বালাখানায় উঠতে গেলে কষ্ট করতে হয়, জেলখানায় যেতে কষ্ট করতে হয় না, জান্নাতে যাইতে গেলে সাধনা করতে হয়, জাহান্নামে যাইতে সাধনা করতে হয় না। এ আমার যুবক বাবারা, তুমি কেন ইবাদত করবে না? তুমি কি দেখো না তোমার চেয়ে কত যুবক আমার মাওলার পাগল, তুমি কেন যুবক হইয়া মাওলার পাগল হইতে পারবে না? এ মুরব্বি, তোমার চেয়ে কত মুরব্বি আমার মাওলার পাগল, তুমি মুরব্বি হইয়া কেন আমার মাওলার পাগল হবে না? ও ধনী, তোমার চেয়ে কত ধনী আমার মাওলার পাগল, তুমি কেন পারবে না? ও ব্যবসায়ী, তোমার চেয়ে কত ব্যবসায়ী আমার মাওলার পাগল, তুমি কেন আমার মাওলার পাগল হইতে পারবে না? এ আমার মা ও বোনেরা, তুমি কি দেখো নাই কত আমার মা ও বোনেরা আমার মাওলার পাগল, বিপর্দ অবস্থায় রাস্তায় বের হয় না, জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকে, এরশাক আউয়াবিন বাদ দেয় না, কোরআন তেলাওয়াত করে কি যে আমল কত মহিলাদের, কিছু কিছু মা বোনদের আমল কি যে সুন্দর, তুমি মা বোন হইয়া কেন পারবা না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়াত চলবে না। ও আমার ছাত্র বাবারা, তুমি টেনে পড়ো, তুমি কি দেখো নাই নাইনের কত ছেলেরা আমার মাওলার পাগল? আর দুনিয়ার মধ্যে যত আনন্দ ফুর্তি করো না কেন রে বাবা, এক ঝলক জাহান্নাম দেখার সাথে সাথে সমস্ত আনন্দ ফুর্তি ভুলিয়া যাবা। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, আহ দুই ব্যক্তি, এক ব্যক্তি চির দুঃখী, দুনিয়ার মধ্যে আনন্দ ফুর্তি কি জিনিস, শান্তি কি জিনিস কোনোদিন সে করতে পারে নাই, কিন্তু আমার মাওলা ফক রব্বুল আলামিন তাকে জান্নাতি বানায়া দিবে। আর এক ব্যক্তি সুখী, দুঃখ কি জিনিস কোনোদিন সে দেখে নাই, কিন্তু কপাল পড়া জাহান্নামী হয়ে যাবে। এবার কিয়ামতের ময়দানে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে চির কষ্ট করছে তাকে এক ঝলক জান্নাত যখন দেখানো হবে, তখন তাকে প্রশ্ন করা হবে, তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণের কষ্ট করছো? ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, চোখেও দেখবে না কানেও শুনবে না, হাতের মধ্যে লোহার একটা গুড় ঝুলিয়া দেওয়া হবে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, ওই গুড় যদি আর কোনো শক্ত পাথরের পাহাড় বা আঘাত করা হইতো, গোটা পাথরের পাহাড়টা তুলার মতো উড়িয়া যাইত। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, ওই গুড় যদি আর নাফারমানকে এক একটা বাড়ি মারবে, বাড়ির চোরে নাফারমান 70 তবক জমিনের নিচে ঢুকিয়া যাবে, আবার উঠবে, আবার পিটান দেবে, উল্টাইয়া পাল্টাইয়া কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে। নাফারমান যত চিল্লান চিল্লাবে ফেরেশতা কানেও শুনবে না, চোখেও দেখবে না, মায়াও লাগবে না, পিটানো ছাড়বে না, আর সহ্য করতে পারবে না। আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আবার নেককার দিনদার হইয়া যদি কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে, জান্নাতের সাথে সুরাক হইয়া যাবে, আনন্দ ফুর্তিতে কখন কবরের সময় চলিয়া যাবে, 13 করতে পারবে না, আল্লাহ কবুল করিয়া নাও। এরপরে জান্নাতে যাওয়ার পরে আমার মাওলা এত সুন্দর নেমাতের ব্যবস্থা করবে, আল্লাহ
জেনিমাত সম্পর্কে আমার নবী বলেন, কেউ কোনদিন চোখেও দেখে নাই, জান্নাতের কথা এরকম নিয়মাতের কথা কেউ কানেও শুনে নাই, জান্নাতের এত নিয়মাতের কথা কেউ কোনদিন অনুভব করতে পারে নাই, এমন সুন্দর নিয়মাত দিয়ে আমার মাওলা পাকের তরফ থেকে সালামুন কওলাম মির রব্বির রহিম, আমার রবের তরফ থেকে শান্তি আর শান্তি আর শান্তি, অশান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না। আল্লাহ আল্লাহ তুই কবুল করিয়া নাও। কিন্তু জাহান্নামে এত অশান্তি এত কষ্ট, জাহান্নামের লোকদেরকে একটা আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে, আগুনের পোশাক খুলতেও পারবে না, সহ্য করতে পারবে না, ওই আগুনের পোশাকের কারণে শরীরের চামড়া গোজগুলি সব পুড়িয়া সারখার হইয়া যাবে। কিন্তু গা থেকে খুলতে পারবে না, আটকাইয়া যাবে। ব্যাপারে সহ্য করতে পারবি না, ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মোমের মুসলমান বলতে সবাইরে মনে আছে, গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত গুলো সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না, এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত, যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষ তো নাম কি ফলে পরিচয়, আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা, চরমনাই যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিলারে মন, কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিনে ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব, ছেলে কানবে মা করে, মেয়ে কানবে মা করে, ওরে মান জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা জানি হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের কেনে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনা নাবালেক তালবে আলিম ভাইদের কেনে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দা দের কেনে হাত তুললাম রে মাওলা, আল্লাহ আমি তো গুনাগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহটা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দা এই বৃষ্টি কাদার মধ্যে কেন এখানে আসছে?
দোকান বন্ধ করিয়া কাজ বন্ধ করিয়া তোমার বন্দর এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ তো রোজা ছাড়িয়া দিছি, কেউ তো বেপর্দা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ তো হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা তো জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দা। আল্লাহ জাহান্নামের খাতার থেকে নামটা কাটিয়া দাও, নাম কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পরাশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পরাশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, আমরা তোমার দরজার ভিক্ষু। তুমি যাকে ইয়া দাও তারা ইয়া দাও, আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ না পারমানি করিয়া ভালাইছি, মাফ করিয়া দাও, গুনাহ করিয়া ভালাইছি, ক্ষমা করিয়া দাও, গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ কত সাথীরা আমাদের সাথে ছিল তাদেরকে আজকে দেখি না। আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল আজকে তাদেরকে দেখি না। আল্লাহ যত মোমেন মোমেনা যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আজাবকে মাফ করে দাও। কাজ করে আমাদের শাহ ও মোর্শেদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মা শাহদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলাউলাদ তোমার খাস গোলাম বান্দিস কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বির হামহুমা।